كانت قبيعة السيف رسول الله من فضة سعيد ابن أبو الحسن رحمة الله تعالى بنتني رسول الله صلى الله عليه وسلم تلوار تلوار البارد شيلو روبو كشيتو أي رب حديث سر مدهش شيء رسول الله تلوار البارد شيلو قبيعة هاتا ببارد جتى بقول إن هذا روبو كشيتو شيلو أرتاد رسول الله روبير كشيتو تلواري هاتا ببهر كرتى تار بوري أركت حديث جودي أمرا دكى عبد الله بن سعيد عن جده قال دخل رسول الله مكة يوم الفتح وعلى سيفه ذهب وفضة কালা কআ ফসাইল তুয়ানিল কালা খান কাবিয়াতফিতুন হুদ ইবনে আবদুল্লাহ ইবনে সাইদ থেকে তার দাদা সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কাতে প্রবেশ করা খালে তার সাথের তোরবাড়ি ছিল স্বর্ণ রৌপ্য রাবি তালিব রহমতুল্লাহ বলেন আমি তাকে রৌপ্য সম্পর্কে জিজ্ঞেস করল তিনি বলেন তরবাড়ির হাতল ছিল রৌপ্য অর্থাৎ তরবাড়ির হাতা ছিল রৌপ্যের আর ডিজাইন ছিল স্বর্ণের কালারের রসুল উল্লাহ সালামের

আরব দেশের একটা গুত্র ছিল হানিফা গুত্র তারা খুব সুন্দর তরবারি তৈরি করত তারা যে তর তরবারি তৈরি করতো এই তরবারি পছন্দ করতেন এই জন্য মোহাম্মদ ইবনে সিরিন আহমদুল্লাহ বলেন আমি আমার তরবারি হানিফা গুত্রের কারিগর দ্বারা তৈরি করেছি যা জাবির ইবনে সামুরা তৈরি করতেন তিনি বলতেন রসুল সালামের তরবারির নমুনা ছিল ঠিক তদ্রুফ এবার আমরা যদি রসুল উল্লাহাম জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যে লৌহ বর্ম ব্যবহার করতেন তার বিবরণ আসছে رسول الله صلى الله عليه وسلم كندر اللوم لوه برمو ببهر كرتين عن يحيى بن عباد بن عبد الله بن الزبير عن أبيه عن جدي عبد الله بن الزبير عن الزبير بن العوام برناش الزبير بن العوام رضي الله عنه تكديني عشرة مبشرة رجل قال كان على النبي صلى الله عليه وسلم يوم وحدٍ دِرعان فنهض إلى الصخرة فلم يستطي فأقعد طلحة حتى تحته فصعد النبي صلى الله عليه وسلم حتى استوى على الصخرة قال فسمعت النبي صلى الله عليه وسلم يقول أوجب طلحة أي شندر عوام رضي الله عنه إكجون عشرة مباشرة رسول الله صلى الله عليه وسلم رفوفته بيتلين جبير بن وهود دين النبي صلى الله عليه وسلم دوتي برمو الله تعالى উনার ছেলে আবদুল্লাহ ইমিন জুবাইর গুলি ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের ফুতোবাই এবং জুবাইরুল আওয়াম রদিউল্লাহ একজন সাহাবি ছিলেন উনি আশরা মুবাসার একজন তা পরিহিত অবস্থায় ছিল তিনি একটি পাথরের উপর উঠার চেষ্টা করেন কিন্তু সক্ষম হননি তার নিচে তালহা রাদিলনকে বসিয়ে তার কাদের চড়ে পাথরের উপর উঠে আসীন হন জুবাইর রদীলানু বলেন তখন নবী সল্ল ইসলামকে বলতে শুনলাম তালহা তার জন্য বেহস্ট অবদারিত করে নিল এই হাদিসের মধ্যে দেখলাম যে জুবাইর আওয়াম থেকে বর্ণনা তিনি বলেছেন রসুল উল্লাহ ইসলাম মুহুদের যুদ্ধে তার গায়ে ছিল দুটি লৌহবর্ম দুটি লৌহবর্ম পরিচারণ করেছিলেন তা পরিহিত অবস্থায় তিনি একটি পাথরের উপর উঠার চেষ্টা করলেন কিন্তু সক্ষম হননি এত হেভি ছিল এত বাড়ি ছিল এই দুটি লৌহবর্ম পরিহিত অবস্থায় একটি পাথরের উপর উঠার চেষ্টা করলে তিনি পারেননি তিনি তার নিচে তল্হা রাদিরানুকে বসিয়ে তার কাঁধে চরে পাথরের উপর উঠে আসিল হলেন এবং জুবাইর রাজিরানহু বলেন আমি তখন নবীশ্রমকে বলতে শুনলাম তালহা তার জন্য ব্যস্ত অবদারিত করল অর্থাৎ রসুলসলাম যেহেতু তালহাকে ব্যবহার করেছেন এই পাথর চড়ার জন্য এই জন্য রসুলাম তলহার জন্য দোয়া করলেন তলহা যেন বেহেস্তের অধিকারী হয়ে যায় এই জন্য তলহা রজিউল্লাহ তলহা ইবন ওবায়দুল্লাহ রদিউল্লাহ তাল আনহু উনি এই দশজন সাহাবির একজন আশারে মুবাসার একজন জুবাইর ইবুল আওয়াম রদিউল্লাহ আনহু আশারে মুবাসার একজন সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি সাইব ইয়জিদ রাজি আল্লাহ তাল আনহু থেকে হাদিস আসছে আন রসুল আল্লাহ সাল্লাহ আলু ইসলাম খান আলহি ওদিন দিরে আনি কাজ হারাবাইনা হুমা সাইব ইবিন ইয়াজিদ রাজি আলহ থেকে বর্ণিত রসুল আল্লাহ সাল আলিহিম আহ যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহামের গায়ে দুটি লৌহ বর্ম ছিল তিনি একটির উপর অপরটি পরিধান করতেন অর্থাৎ রসুল উল্লাহাম দুটি লৌহ বর্ম পরিধান করতেন একটি পরার পরে আরেকটি পরিধান করতেন যুদ্ধে রসুল্লাহাম চাক করেছিলেন এবং রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম এর শিরস্থারের বর্ণনা রসুল উল্লাহ আসসালাম মাতার উপরে কী ধরনের কাপড় ব্যবহার করতেন পাগড়ি ব্যবহার করতেন এই সম্পর্কে আলোচনা রসুল উল্লাহ সাল আলহি ওসাল্লাম শিরস্থানের বর্ণনা একটি পয়েন্ট এখানে উল্লেখ করা দরকার যে ওহুদুদ্দী হজরতল্লাহ রাজিয়াল্লাহ তালহু অতুলনীয় আত্মত্যাগের কথা ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় নবী সাল্লিস ইসলাম একদল মুসলিম সেনাকে একটি গিরিপথের পাহারায় নিযুক্ত করেন যে কোনো পরিস্থিতিতে তিনি তাদের সেখানে অনর থাকার নির্দেশ দেন কিন্তু মুসলমানদের বিজয় দেখে তারা স্থান ত্যাগ করে ফলে পেছন দেখতে থেকে কাফিরদের আকস্মাত আক্রমণে মুসলমানরা মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে খুদ রসুল্লাহ সাল্লাম শত্রুর দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন এহেন কঠিন মুহূর্তে হজরত তল্লা রদিউল্লাহি তার নিকটে ছিলেন তিনি রসুল উল্লাহ সাল্লামের হেফাজত করতে গিয়ে শত্রুদের তীর পাথরের আঘাতে জর্জরিত হন হজরতল্লাহ রদিউলা আনহুর গায়ে আশিটির বেশি জখম হয় তার একখানি হাত চিরতরে অবশ হয়ে যায় তা সত্ত্বেও রসুল উল্লাহি সাল্লামের মুখমণ্ডল জখম রক্তরঞ্জিত হয়ে তার সামনের দাঁত পেঙ্গে যায় রসুল উল্লাহ নিহত হওয়ার গুজবর ওঠে যায় তখন তিনি উঁচু পাতরে চড়ে তার মৃত্যুর খবর যে মিথ্যা তাই প্রমাণ করতে চাচ্ছিলেন এবং মুসলমানদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন এই ঘটনা আমরা জানলাম রসুল আসলাম উঁচু উঁচু পাহাড়ের উপর কেন উঠতে চাচ্ছিলেন এই জন্যই যে রসুল উল্লাহ সাল্লাম সবাইকে জানাতে চাচ্ছিলেন আমি তোমাদের সামনে এখনও রয়েছি রসুল আল্লাহ তলহা রজিউল্লাহ আনহুর গায়ে কাদে ছড়ে রসুল্লাম উপরে উঠলেন এবং তলহা রজিউল্লাহ আনহু যে স্যাক্রিফাইস করলেন এই জন্য তলহা রজিউল্লা আনুকে রসুল আসলাম বেহেশদের সুসংবাদ দিলেন

শিরোস্তান মাতার উপরে যুদ্ধ যুদ্ধের ময়দানে যে লোহার হেলমেট ব্যবহার করছেন রসুলাম আনসমিনের মালিক রাজিয়ান বলেন যে রসুলকে দেখেছি মক্কা বিজয় লোহার শিরস্থান পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন তাকে বলা হলো ইবনে খাতাল কাবাগরের পর্দার সাথে আছে তিনি বলেন তাকে হত্যা করো ইবনে খাতাল একটু বড় শত্রু ছিল মুসলমানদের অনেককে শহীদ করেছে ইবনে খাতালকে হত্যা করার

তখন একজন লোক এসে বললো ইবনে খাতাল কাবাগরের পর্দার সাথে লেগে রয়েছে রসুল ইসলাম বললেন তাকে হত্যা করো রাবি ইবনে সিহাব বললেন আমার নিকটের বর্ণনা পড়ছে যে মক্কায় প্রবেশের সময় রসুল ইসলাম ইহরাম অবস্থায় ছিলেন না অর্থাৎ রসুল উল্লাহ আসলাম মক্কায় প্রবেশের সময় যে ইহরাম অবস্থায় ছিলেন না তার বিবরণ এই ইবনে সিহাব বলতেছেন যে রসুল ইসলামে হেলমেট লোহার হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন যখন হেলমেটটা খুললেন খোলার পরে ওই ঘটনা ঘটল যে ইবনে খাতলের কথা লোকেরা বললো ইবনে খাতলকে হত্যা করার আদেশ দিলেন রসুল উল্লাহ ইসলাম ইবনে খাতল খেয়েছিল এই সম্পর্কে আলোচনা দরকার ইবনে খাতলের নাম ছিল আবদুল আজিজ ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুল্লাহ পরে সে আবার মূর্তাদ হয়ে যায় মদিনা ইসলাম কবুলের পর রসুল উল্লাম তাকে এক এলাকায় জাকাত সংগ্রহের জন্য নিযুক্ত করেন একটি সামান্য কারণ শেখ মুসলমানকে হত্যা করে পালিয়ে বক্কায় ফিরে যায় এবং কাফেদের সাথে মিলিত হয়ে যায় এরপর নবী সাল্লা ইসলামের দুর্নাম ও অবমাননাসুলক সূচক কাব্য রচনা করতে থাকে এবং দুটি গায়িকা দাসী কয় করে তাদের দ্বারা নবী সাল্লু দুর্নাম ও খুৎসামূলক কবিতা পাঠের আসর বসাতে থাকে মক্কা বিজয়ের দিন রসুল ইসলাম এই নরাদমের মৃত্যুদণ্ড কার্যকর করেন দেখেন এই নরাদম ইবনে খতল কতটুক পশু ছিল যে রসুলের হাতে মুসলমান হয়ে তারপরে আবার মোরতাদ হয়ে গেছিল এবং জাকাতের মাল সংগ্রহ করার সময় মুসলমানকে কতল করে তারপরে আবার ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল বেরিয়ে গিয়ে ইসলামের বিরুদ্ধে কীভাবে অবমাননা করেছিল রসুল্লাহলামের বিরুদ্ধে দুটি বাদী খরিদ করে রসুলের ভিতরের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করার জন্য বাজারে মার্কেটে পুরো মক্কায় মদিনায় চতুর্দিকে ওদেরকে ছড়িয়ে দিত রসুলসলাম হুকুম দিলেন এই মুনাফিককে এই মুরতাদকে কতল করার জন্য রসুল্লাহলাম মক্কা বিজয়ের দিন এই 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 কতল করলেন এখানে মুর্তাদদের শাস্তি মৃত্যুদণ্ড তা আমরা পেলাম যে ইসলাম গ্রহণ করার পরে সে মুরতাদ হয়ে গিয়েছিল এই হাদিস থেকে পরিষ্কার বাসায় জানতে পারলাম রসুল উল্লাহ সালাম ইবনে খাতলকে শাস্তি ফা মৃত্যুদণ্ডের জন্য কেন বললেন যেহেতু সে মুরতাদ হয়ে গেছিল মুর্তাদদের শাস্তি যে মৃত্যুদণ্ড এই হাদিস থেকে জানতে পারলাম আমরা যদি অন্য বর্ণনার দিকে লক্ষ্য করি যে শুধুমাত্র মৃত্যুদণ্ড তাদের শাস্তি নয় বরং সিচুয়েশনের উপর নির্ভর করে মাঝে মধ্যে তাকে দেশ থেকে বাধ্য করা হয় মাঝে মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এজন্য ইসলামের মধ্যে সামঞ্জস্য রয়েছে ইসলামের মধ্যে ব্যালেন্স রয়েছে ইসলাম হল ব্যালেন্স রিলিজিয়ন ব্যালেন্স ধর্ম সমাজের দর্শক শ্রোতা আমরা এখন রসুল ইসলাম যে পাগড়ি ব্যবহার করতেন তার আলোচনা পেশ করতে যাচ্ছি রসুলুল্লাহ সাল্লাহ আলিম

এই হাদিস থেকে একটা জিনিস আমাদের পরিষ্কার করা দরকার যে আমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে কোনো লোক যদি কালো পাগড়ি পরিধান করে অথবা কালো টুপি পরিধান করে তা অনেকে মনে করে এটা সঠিক নয় কিন্তু রসুল উল্লাহ আসলাম যেখানে নিজে কালো পাগড়ি ব্যবহার করেছেন রসুল যেখানে কালো চাদর ব্যবহার করেছেন সুতরাং আমরা কালো কাপড় ব্যবহার করতে পারি কালো পাগড়ি ব্যবহার করতে পারি কালো টুপি ব্যবহার করতে করতে পারি এটা রসুল উল্লাহ আসলম থেকে প্রমাণিত এটা ব্যবহার করতে কোনো বাধা নিষেধ নেই যারা মনে করে এটা ব্যবহার করতে সমস্যা রয়েছে তাদের এই হাদিসের উপর একটু আমল করা দরকার সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আজকের এই পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন যেন রসুল উল্লাহ সাল আলমের তার জীবন অনুযায়ী সমস্ত আহকাম সমস্ত আমল জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন ওয়া এ জাহানে তুমি দিশারি জাহানে তুমি মোরালোর দিশারি আমি যে প্রেমের ভিখারি এ জাহানে তুমি মোরালোর দিশারি এ জাহানে তুমি মোরালোর দিশারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পেশাল এপিসোড দ্য ক্যারেক্টার অফ রসুল উল্লাহ সাল্লাহ আলী সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম ইমাম তিরমিজি রহমতুল্লা আলীর প্রসিদ্ধ কিতাব সামাইলুন নবী সাল্লাম থেকে রসুল আংটি পরিধান করতেন এই সম্পর্কে আমরা আলোচনা পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন হাতে আংটি পরিধান করতেন তার আলোচনা আমরা পেশ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ডান হাতে আংটি পরিধান করতেন যে এর বর্ণনা আসছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে قال <سؤال> رايت ابن ابي رافع يتختم في يمينه فسالته عن ذلك فقال رايت فقال رايت عبد الله بن جعفر يتختم في يمينه ওকাল আবদুল্লাহ ইবন জাফর يمينه হাম্মাদ ইবনে سلامه থেকে বনি তিনি বলেন আমি ইবনে আবু রাফেকে তার ডান হাতে আংটি পড়তে দেখেছি আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে জাফর খে তার ডান হাতে আংটি পড়তে দেখেছি আর আবদুল্লাহ ইবনে জাফর বলেন আলাইহি সাল্লাম তার ডান হাতে আংটি পড়তেন আব্দুল্লাহ ইবনে জাফর রাজি ইলান তা সাহাবি উনি ডান হাতে আংটি পরার কারণে ওনার ছাত্র হাম্মাদ ইবনে সাল্লামা উনিকে জিজ্ঞেস করলেন ওনার ছাত্র হলেন ইবনে আবে রাফে ইবনে আবে রাফে কেউ ছাত্র জিজ্ঞেস করলে হাম্মাদবনেসালাম আপনি কেন ডান হাতে আংটি পড়েন ইবনে আবে রাফে বললেন আমি আমার উস্তাদকে দেখেছি আবদুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পড়তে এবং আব্দুল্লাহ ইবনে জাফর রানু বলেছেন নবী খান্তমিন হি রসুল হাতে আংটি পড়তেন এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম রসুল আসলাম হাতে আংটি পরিধান করতেন আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি আন মোহাম্মদ ইবনে আকিল আন আবদুল্লাহ ইাফরিন্তফিয়

ওলা ই খালুহু ইল্লা কাল খানসুল আজ সালতিমনা আব্দুল্লাহ উনি হলেন আবদুল্লাহ ইবিন আব্বাসের ছাত্র উনি বলতেছেন আমি আবদুল্লাহ ইবিন আব্বাসকে দেখেছি তার হাতে আংটি পড়তেন আমার মনে হয় তিনি এও বলেছিলেন যে রসুল্লাহ আসসালাম তার হাতে আংটি পড়তেন অর্থাৎ আবদুল্লাহ ইবিন আব্বাস বলেছেন রসুল উল্লাহ আসলামকে তিনি দেখেছেন হাতে আংটি পড়তে এজন্য সালতিবনা আবদুল্লাহ আব্দুল্লাহ ইবিন আব্বাস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন

অর্থাৎ রসুল উল্লাহলাম যখন আংটি পড়তেন আংটির উপরই বাঘ থাকত উপরের দিকে যেটা পরিষ্কারভাবে বোঝা গেল এবং তাতে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম কথাটি অঙ্কিত ছিল তিনি অন্য কাউকে নিজের আংটিতে অনুরূপ বাক্য অঙ্কন করতে নিষেধ করেছেন এটার সু রসুল্লাহ সালামের এক বৈশিষ্ট্য ছিল এই আংটিটি সু রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের জন্য ছিল এই জন্য অন্য কেউ এই আংটিতে এইভাবে লেখতে নিষেধ করেছেন রসুল উল্লাহ আসলাম শুধু লেখার রসুল আল্লাহ লেখার অনুমতি পেয়েছিলেন রসুল আল্লাহ সাল্লাম লেখার অধিকার রাখতেন এই জন্য রসুল ইসলাম নিজেই লিখেছেন অন্য কাউকে কোনো আংটিতে লেখতে নিষেধ করেছেন এই আংটি মআকিবের হাত থেকে আরিস কুপে পড়ে যায় একটা লুক ছিল মকিব তার হাত থেকে আরিস খুঁজে আরিস কুপে পড়ে গিয়েছিল তারপরে আংটি আর পাওয়া যায়নি এখানে একটা জিনিস বিশ আমাদের জন্য লেসন হিসেবে কাজ করছে আমরা রূপার আংটি ব্যবহার করতে পারি পাতর উপরে দিয়ে অথবা রূপার সম্পূর্ণ রূপার কিন্তু স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবো না যা আমরা জানি কিন্তু আংটির উপরে কোনো নকশা আংশ কোনো লেখা এটা আমরা করতে পারবো না যেহেতু রসুল নিজেই লিখেছেন অন্য কাউকে লিখতে নিষেধ করেছেন ও নাহা হাদ আলাইহি রসুল নিষেধ করেছেন কেউ যেন আংটির উপর কিছু লিখে কিছু নকশা করে এজন্য আংটির উপর আমরা কোনো নকশা করবো না লিখবো না এটা আমাদের জন্য পালনীয় সম্মানিত দর্শকের শ্রোতা আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি আন আনজাফরিবনে কাল খান হাসান যে হাসান আল হুসাইন রদি আল্লাহ আনহুমা রসুল আসলাম নাতিদ্দ হাসান আল হুসাইন রাহনমা ইয়ে তহাত্তমান ফসা রহিমা তাদের বাম হাতে আংটি পড়তেন এখানে দেখলাম যে আসলাম ডান হাতে আংটি পড়তেন কিন্তু ওনার নাতি হাসান এল হুসাইন রদি আল্লাহ আনহুমা ওনারা বাম হাতে আংটি পড়তেন তাহলে আমরা রসুল সাল্লামের আরেকটু মানে ডান হাতে আংটি পরা পেলাম এখানে বাম হাতে আংটি পরা তার কারণটা কী এই কারণ সম্পর্কে আমরা একটু জানবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি পরের হাদিসের দিকে যে রসুল্লাহ সাল আলী আসসালাম কীভাবে আংটি পরতেন আনক আনসমিনে মালিক রদাহ নবী সাল আলী আসলাম তঃ ডান হাতে আংটি পড়েছে আনস এমনি মালিক তেবনীসাল্লাম তার ডান হাতে আংটি পড়তেন আবু ইসা রদানু বলেন আবু ঈসা অর্থাৎ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহিহি বলেন এই হাদিসটি গরিব আমরা সাঈদ ইবনে আবু আর কতাদা কাতাদা আনস নবী সাল্লাম সূত্রে বর্ণিত হাদিস সম্পর্কে উপরোক্ত সূত্র ছাড়া কোনো সূত্রেই জানি না কাতাদা কোন সাথী কাতাদে তিনি আনিস থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাম তার বাম হাতে আংটি পড়েছেন হাদিস সাহি নয় এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে এই হাদিসের মধ্যে রয়েছে তখাত্তমাফি ইয়াসা রহি যদিও খিতাবের মধ্যে মুদ্রণের ভুল হয়ে গেছে এখানে তখাত্তমাফি এসারহি অর্থাৎ রসুল ইসলাম বাম হাতে আংটি পড়তেন বলে বর্ণনা আসছে আনসিবনে মালিক থেকে ইমাম তিরমিজি বলতেছেন এই হাদিসটা গরিব অর্থাৎ বর্ণনাকারী একাই বর্ণনা করেছেন এবং আনসিবনে মালিক থেকে প্রচুর হাদিস রয়েছে যেখানে উনি বলেছেন রসুল উহলাম তার হাতে আংটি পড়েছেন সুতরাং আনাসিবনে মালিক থেকে যে হাদিসটা এসেছে এই হাদিসটা গরিব আমরা যদি এই হাদিসের দিকে লক্ষ্য করি সম্মানিত দর্শক সুতা যে আনসিবনে মালিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণনা যেটা আসছে যে রসুল্লাহ সাল্লি ওসলাম তার ডান হাতে কি করতেন আংটি ব্যবহার করতেন তারপরে সাল্লাহ আলি ওসলাম থেকে আরেকটা হাদিস আসছে যে রসুল্লাহ সাল্লি ওসলাম তার বাম হাতে আংটি ব্যবহার করেছেন যে বর্ণনাটা আনসিবনের মালিক থেকে বর্ণিত ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলহি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে রসুল উল্লাহ সাল্লামের যে আনসিবনের মালিক থেকে যে বর্ণনা এই বর্ণনাটা যিনি বর্ণনা করেছেন একাকি বর্ণনা করেছেন হাদিসটা গরিব আর মশহুর হাদিস রয়েছে রসুল্লাহ সাল আলহিসালাম যে উনি ডান হাতে আংটি ব্যবহার করতেন আমরা আরেকটি বর্ণনা পেয়েছি যে আনসিবনে হাসান হুসাইন হুসেন রস্লা আনহুমা ওনাদের বাম হাতে আংটি পরিধান করেছেন এখান থেকে এখানে উল্লেখ করেছেন যে ডানহাতে আংটি পরিধান করা সুন্নত বাম হাতে আংটি আংটি পরিধান করা জায়েজ রয়েছে কেউ যদি তার বাম হাতে আংটি পরিধান করে তার জায়েজ রয়েছে যেহেতু হাসান এবং হুসাইন থেকে বাম হাতে আংটি পরিধান করা পাওয়া গেছে রসুল উল্লাহ ইসলাম তাদেরকে দেখেছেন রসুল উল্লাহলাম তাদেরকে নিষেধ করেন নাই সুতরাং হাসান এমনি হাসান এন হুসাইন রদী আল্লাহ তাল যেহেতু হাতে আংটি পরেছেন কেউ যদি পড়তে চায় বাম হাতে আংটি পড়তে পারবে কিন্তু হলো হল ডানহাতে আংটি পরা দুটা জিনিস আমরা পরিষ্কার জানলাম যে আংটি পরার শূন্যত হল হাতে পরব যেটা রসুল উল্লাহ সলাল ইসলাম আমল থেকে পাওয়া যায় বেশিরভাগ আমল থেকে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলি ইসলাম হাতে আংটি পরিধান করেছেন এবং আনিস মালিক রদি আল্লাহ আনহু থেকে যে হাদিসটা এসছে যে রসুল বাম হাতে আংটি পরিধান করেছেন ইমাম তিরমিজিজ বলছেন হাদিসটা গরিব অর্থাৎ এক যে বর্ণনা করেছেন উনি একাই বর্ণনা করেছেন সুতরাং গরিব হাদিসের বিপরীত যদি মশহুর হাদিস থাকে হাদিসের উসুল হলো যে একটা হাদিস হলো গরিব একাকি বর্ণনাকারী আরেকটা হাদিস হলো অনেক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে হাদিসটা অনেক বর্ণাকারী বর্ণনা করেছেন তাকে আমরা গ্রহণ করব যে হাদিসটা একা বর্ণনা করেছেন তাকে আমরা জাওয়াজের জন্য জায়েজ রয়েছে এজন্য আমরা পালন করব। সুতরাং দুই হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই আমরা সুন্নত অনুযায়ী ডান হাতে আংটি পরিধান করব আর মাঝে মধ্যে কেউ যদি বাম হাতে আংটি পরিধান করে তা জায়েজ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আরেকটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করতে যাচ্ছি যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার আংটি কীভাবে পরিধান করতেন এই সম্পর্কে আলোচনা আমরা এখানে ইতি টানছি রসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম বেশিরভাগ সময়ে ডান হাতে আংটি পরিধান করতেন এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে হাসান অ্যান্ড হুসাইন রদি আল্লাহ তালহ্ন নহুমা থেকে যে আংটি পরার কথা আসছে এই কথাটা বাম হাতে ওনারা আংটি পড়তেন এর অর্থটা কি এর অর্থ সম্পর্কে বলতেছেন যে উল্লাহ সাল আলী ওসলাম ডান হাতে আংটি পরিধান করতেন এটাই সুন্নত আর এখানে যে হাসান এবং হুসাইন থেকে বর্ণনা আসছে এই বর্ণনার মধ্যে কিছু দুর্বলতা রয়েছে দুর্বলতা কী যে বর্ণনাকারী তার মধ্যে যে বর্ণনা তার মধ্যে বর্ণনার যে সাহাবি থেকে রওয়ায়ত এই বর্ণনাকারীর মধ্যে দুর্বলতা রয়েছে এই জন্য এই হাদিসটা এত স্ট্রং না হাসান এবং হোসাইন থেকে যে বর্ণনা আসছে এই হাদিসটা এত স্ট্রং না এই জন্য আমরা যে হাদিসটাই স্ট্রং যে হাদিসটা প্রসিদ্ধ ওরা ডান হাতে গ্রহণ করব একটি পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো যে বাম হাতে আংটি পরিধান করা জায়েজ রয়েছে না জায়েজ নয় আর ডান হাতে আংটি পরিধান করা শূন্যত তা আমরা সবসময় সুন্নতের উপর আমল করব আর কোনো কারণে কেউ যদি বাম হাতে আংটি দিয়ে দেয় তাহলে এটা জায়েজ রয়েছে কোনো অসুবিধা নেই এটা মোহাদিসিনে কেরাম তার ব্যাখ্যায় বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা দীর্ঘ আলোচনা পেশ করছি রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের আংটি ব্যবহার কীরকম ছিল এবারে সামনে আমরা রসুল্লাহ ইসলাম তরবারি ব্যবহার করতেন জেহাদের ময়দানে বিভিন্ন ক্ষেত্রে এই তরবারিটা কীরকম ছিল এই সম্পর্কে বিবরণ আসছে

ফিরচি কিছু ক্ষণের মধ্যে জাজাকুমুল্লাহ আলা আল্লা ছাড়া আমি বড়